এক ভেড়া মারে বাদ দেয় না, মারে কষ্ট দেয়, খালি কষ্ট দেয়, মাঝে মাঝে একটু খোঁজ খবর নেয়। এবার বাপ মারা গেছে, শুধু মা ঘরে, বেটা হজে যাইবো, হজে যাওয়া কত সোয়াবের কাজ, মারে গিয়া কয় মা আমি হজে যাবো, বাবা রে আমি মইরা গেলে যাইস, আমি মইরা গেলে আমার মাটি দিব কে, তুই হজে গেলে গা, আমি মইরা গেলে যাইস, নাই তো আগামীতে যাইস, পরের বছর কো মা এবার আমি হজে যাবো, মার বাবা রে আমি তো মরছি না, আমি মরলে মাটি দিয়ে যাইস, কেউ নাই আমার ঠামাইবো কে, তৃতীয় বছর কো মা এবার হজে যাবো, কো না রে বাবা আমি মরলে যাইস, হ্যাঁ রাগ হয়ে গেছে, তুই মরতেও না আমার হজেও যাওয়া হইতো না। আচ্ছা আপনারা রাসুলের পক্ষে আসেননি, রাসুল কি কইছে, মার চেহারার দিকে যদি কেউ মায়ার নজরে চায়, মা গো মা আমার কত প্রস্রাব পায়খানা তুমি সাফ করছো গো মা, এই যে সামনে খারুয়া, মা গো মা তুমি আমার কত প্রস্রাব পায়খানা সাফ করছো গো মা, এই যে ডাক্তার দিছো মার চেহারার দিকে তাকাইয়া, যদি রাসুলের পক্ষে থাকেন, রাসুল বলছে একটা কবুল সাতটা উমরা হজের সওয়াব তোমাকে দেওয়া হয়ে গেছে, মক্কা যাইবেন মদিনা যাইবেন হজ কবুল হইতে পারে নাও হইতে পারে। এক সাহাবি আরজ করেন, ইয়া রাসুলাল্লাহ আমি যদি বারে বারে এইভাবে মার সাথে ব্যবহার করি, রাসুল বলছেন সংক্ষেপ, তুমি যদি একদিনের মধ্যে 100 বার এই ব্যবহার করো 100টা কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এই বেটা হজে জাগা, মা কইতাছে আমার মাড়ি দিব কে, কই তুই মরতেও না আমার হজেও যাওয়া হইতো না, বলুন হজের দাম বেশি না মার দাম বেশি, আরো জোরে কোন কেন দাম বেশি, নবীর পক্ষে যান, আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আখদামিল উম্মাত, উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, চিনলেন না তো কোন জান্নাতটা মায়ের পায়ের নিচে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুকে আমার নবী বলেন আলী ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমায়ো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমি তো অনেক সময় সুলায় আগুনই জ্বলে না, খানা দানাই পেটে যায় না, আমি জান্নাতের মূল্য কেমনে দিমু, কয় না দিয়া ঘুমায়ো, হুজুর মূল্যটা কতই বা আমার একটু কইবেন, রাসূল বলেন সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে, শুধু ফটিয়া থানা না চট্টগ্রাম জেলা না, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ঈদের মূল্য হবে না, এই জান্নাতটা মায়ের পায়ের নিচে, বলুন এই মায়ের দাম কত হবে, এই মারে কষ্ট দিয়ে নবীর আশেক হইও না নবীর সাহাবী হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন নবীর সাহাবী হয়েও বিপদে পড়ে গেছিলেন, যখন মা ক্ষমা দিছে কালিমা নসিব হয়ে গেছে, যারা মাকে কষ্ট দিবেন মৌতের সময় কালিমা নসিব হবে না, কালিমা বাহির হবে না, বিপদ আপদ থাকবে, অ্যাক্সিডেন্টে মরবেন যারা মা বাবাকে কষ্ট দিবেন, তার বাস্তবতা তাই বলছি। এবার এই লোকটা বলেন মা আমি হজে যাবো, বাবারে হজে যাইবি আমার মাড়ি দিয়ে যাইস, কই তুই মরতেও না আমার হজেও যাওয়া হইতো না, হ্যাঁ হজের সামান টামান লয়ে জায়গা জাহাজে যাইব তো আপনাদের চট্টগ্রামের জাহাজ ছাড়ে, বেটা রওনা হয়ে এসে পড়ছে, আস্তে আস্তে ট্রেনের থেকে নাইমা আসরের সময় এক মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়ার জন্য, এবার আসরের নামাজ আজান দিছে পরেই এই লোকটা ঢুকছে, আর কোনো মুসল্লি নাই, এমন সময় পার্শ্ববর্তী এক বাড়িতে চুরি হইতেছিল দিনের বেলা, জানালার ফাঁকে দিয়ে কাপড় টাইন্ডা বাহির করে চোরা বেটা গাঠুরি একটা বানাই, একজন দেখে লাইছে চুর চুর, হ্যাঁ গাঠুরি লয়ে দৌড়, যেদিকে দৌড় দে দেখে চারদিকে তে দিনের বেলা তো মানুষ আইতেছে খালি, হ্যাঁ দিশা বিশা না পায়া মসজিদের ভিতরে ঢুকছে, দুইকা ওই যে হাজি সাহেব মক্কা মদিনা যাইব তার সামনে গাঠুরি থুইয়া এই দরজাটা বাইরিয়া সুর হয়ে গিয়া কয় সুর সুর, তখন সুরের অপবাদ কার উপরে গেল, হাজি সাহেব ওই যে হস করতে যায় হাজি সাহেব মারে যে কষ্ট দিছে, যুবকেরা গ্রাও দিছে মুরব্বীরা গ্রাও দিছে, মুরব্বীরা কয় বাবা রে নামাজে দাঁড়াইছে রে বাবা নামাজটা শেষ করুক, ফুলাফন কো না আগেই চাইস পিরা নাই, কয় না নামাজ শেষ করুক, নামাজের সালাম খালি ফিরাইছে কিছু কইবার সুযোগ দিছে না, এমনি মাশাআল্লাহ বিনা পয়সার মাই শুরু হইছে, মারতে 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 নাহারাগার দম একটু পরে পরে খালি ডাক মারে, মা গো মা ও মা, ছেলে ডাকে চট্টগ্রাম বৈরব বাজার, মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, বলুন সন্তানের কোনো বিপদ হইলে আগে জানে কে,
আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। তুফা জলে ডাইকা বলে মা বাবার দুয়া পেলে, তুফা জলে ডাইকা বলে মা বাবার দুয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির মারে কষ্ট দিয়া আল্লাহর দয়া নবীর দয়া পাওয়া সম্ভব। এক সাহাবি বুড়া মারে ভিড়ের মধ্যে লইয়া সাফা মারোয়া সাই করছে, খানায় কাবা তোয়াফ করছে, মিনা মুজদালিফা আরাফা ঘুরছে, গুইরায় নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে দেখতেছে আমার মা, আমার মা, আমার গর্ভধারিণী যার পেটে 10 মাস 10 দিন ছিলাম, যার স্তনের দুধ খাইলাম, সেই মা হুজুর, আমি তাকে পিঠে নিয়ে এই কাজগুলি সব সম্পূর্ণ করেছি, নবী গো আমার মায়ের হক কি আদায় হইছে? রাসূল বলেন সাহাবি এটুকুন করার পরে তোমার মায়ের এক ফোঁড়া দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়ে নামাজ পড়লে কোনো লাভ হবে না, মক্কায় গেলে কোনো লাভ হবে না, মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মারে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বেচারে মারতে 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 সাইজ কেড়ে নিয়েছে, একটু পরে পরে খালি কেউ মা গো মা, মা তো বাড়িটা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, বলুন সন্তানের কিছু হইলে আগে খবরটা কে পায়? আরো জোরে কোন মা। অ্যাক্সিডেন্ট হইল ছেলে 30 কিলোমাইল দূরে, 30 কিলোমিটার দূরে, মা সকালবেলা উঠে গলা কাটা মুরগির মতো লাফায় কান্দে, সঙ্গীরা রে পাড়া প্রতিবেশী মহিলারা রে কেন জানি এই মুহূর্তে আমার কলিজায় আগুন লাগিয়া গেছে। কি হলো আপনার? বলতে পারতেছি না। একটু পরে দেখা যায় ঠিকানা মতো প্যাকেট করে, কাইতার প্যাকেট করে অ্যাক্সিডেন্টের লাশ ব্যান গাড়ির মধ্যে দিয়ে লাল নিশান উড়াইয়া ঠিকানা মতো পাঠাইতেছে। ব্যান গাড়ির ড্রাইভার বাড়ির কাছাকাছি এসে জিজ্ঞেস করেন মন্নান মিয়ার বাড়ি কোনটা, একজনে বলে ওই যে দেখা যায় মোড়ে মহিলাটা কাঁদতেছে, ব্যান গাড়িওয়ালা রে এলা মন্নানের মা লাগে। বেনগাড়িওয়ালা চোখের পানি ছাড়তে ছাড়তে ওই তার মায়ের পাশে যাইয়া দাঁড়ায় গেছে, নাইমা গেছে আপনি কি মন্নানের মা লাগেন? ও আপনার মন্নান অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই তো মন্নানের লাশ। মা চিৎকার মেরে ডাকে পাড়া প্রতিবেশীরা রে দেখা যায় আমি মার কলি যাই কেন আগুন লেগেছে, এই তো দেখ আমার মন্নানের লাশ। এই বলে বেহুশ হয়ে গেছে মা, লোকেরা এসে লাশটা নামাইয়া কাইতার প্যাকেট খুলে দেখতেছে, একবারে মাথার মগজ বাহির হয়ে গেছে, জিব্বা বাহির হয়ে গেছে, রক্তে লাল লাল হয়ে পড়ে আছে, মানুষ দেখতেছে কি হলো অ্যাক্সিডেন্ট হলো মারা গেল, কিন্তু মা দুরুদি সন্তানের ব্যথাই গো জ্ঞান হারা পড়ে আছে। মাথায় পানি দেওয়ার পর জ্ঞানটা যখন ফিরে আসছে ডাকতেছে ও আমার দেশের লোকেরা পানা প্রতিবেশীরা, আমার বাবা কই রে দে জীবনের শেষ দেখা দেখি। লোকেরা ধরে ধরে নিচ্ছে মন্নানকে দেখার জন্য, লোকেরা সরে গেলে মন্নানের মা একটা নজর দেখে বাবা বলে ডাক মেরে চিৎকার মেরে মৃত ছেলের গলায় আঞ্জায়া ধরে টাইনা টাইনা বুকের মধ্যে লাগাইয়া মা দুরুদি মৃত ছেলের দুই গালে চুমায় মন্নান রে আমি মায়ের দুয়া কেন নিয়া গেলি না। মৃত ছেলে বুকে লইয়া যে মা রক্ত মাখা দুই গালে চুমাই গো, এই মারে কষ্ট দিও না, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মারতে মারতে একেবারে বেহুশ
জ্ঞানটা ফিরে আসলেই ডাক মারে, মা মা গো। মুরব্বীরা কয়, হ্যাঁ একটা কাজ কর, গলার মধ্যে জুতার মালা দিয়া ঘোরা। হ্যাঁ বলে হস করতো যা, চুরি করতো ইচ্ছে, হ্যাঁ বলে হস করতো যা, সুরের অপবাদ, জুতার মালা গলায় দিয়া ঘুরাইতেছে। লোকেরা জিগায়, কি ব্যাপার? কয় সু, হ্যাঁ কয় শুন না, মার কথা অমান্য করছে, কও শুন না, মার কথা অমান্য করছে, এই জন্য সুরের অপবাদ। বলো কি কি হয়েছে ঘটনা? আমার মা বুড়া মানুষ, আমি হজে যাব, হজের সামান, আমার মা বলছিল বাবা রে আমার মৃত্যুর পরে তুই হজে যাইস, আমি মারা গেলে আমারে দাফন করবে কে, তুই পরে যাইস, মার কথা অমান্য করে হজে রওনা হয়েছি, বিধায় সুরের অপবাদ দিয়ে আজকে আমি এখানে মায়ের খাইলাম। বলুন, মার কথা অমান্য করলে আল্লাহ আল্লাহ রাসূল কি আমাদের পক্ষে থাকবে? মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, জিব্রাইল বলতেছেন তার উপরে আল্লাহর লানত, নবী আমিন লাগাইছে, শেষ। আর এটার মধ্যে এই আমিন কাইটা জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা বলুন পৃথিবীর কারো আছে? আর যদি মা পক্ষে থাকে, মা যদি পক্ষে থাকে তাহলে কি ঘটনা? একটা ছেলে প্রাইমারির ছাত্র, প্রাইমারি স্কুলে পড়ে, ফোর ফাইভে পড়ে, হ্যাঁ মার কাছে খালি কান্দে, মা গো যে নবীর উসিলাই কুল কায়নাত, মা এ নবীর রোজাটা যদি আমি দেখতাম, মা গো রাত্র হইলে কান্দে, মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে, কন্যা মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে, মা গো তুমি করো দেখিতে নবীজির রোজা, মায়ের দোয়া হয় যে কবুল কইজনে জানে, মায়ের দোয়া হয় যে কবুল কইজনে জানে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। এ কান্দা দেখা মা কই, ফুলারে কান্দিস না, কালকা তুই মদিনার পথে যাইস, আমার কাছে 5টা টাকা আছে, কয় টাকা? 5টা, কিন্তু সাথে আছে কার দোয়া? কয় না কার দোয়া? মুসা নবী একদিন ডাকে, প্রভু গো আমি রোম দেশে যাব, আমার একটা সুয়ারি দেন না। আল্লাহ কয়, মুসা রে সুয়ারি লাগবো, ওই নদীর পারে একটা বাচ্চা ছেলে বসা, ওখানে যা। যায় বাচ্চা ছেলের কাছে গিয়া কই, একটা কাজ করছো তুমি, তোমার কাছে সুয়ারি অভাব, একটা বাচ্চার কাছে পাঠাইছো, কথা বাড়াইস না, এর কাছে কথা কও। কিরে বাবা তুমি? জি হুজুর আমি এখানে বসে আছি, আমি তো মুসা নবী, আমারে চিনছো না? হুজুর আমি মুসা নবী, কি ব্যাপার? আমার একটা সুয়ারি দেওয়ার জন্য বলছে, আমার আল্লাহ আমি রোম দেশে যাব। মুসা নবীর তো ভিতরে ভিতরে রাগ, একটা বাচ্চার কাছে আমারে পাঠাইছে, একটা বাচ্চার কাছে আমারে পাঠাইছে, কাজটা করলো কি? বাচ্চারে কয়, বাবারে আমি রোম দেশে যাব একটা সোয়ারি দে। হুজুর কোন কি? আমার কাছে পাড়াইছে সোয়ারির লাইগা, বেড়ে গেড়ে দেখে ডাইনে বামে পিছনে সামনে কোনো দেখে না সোয়ারি, হঠাৎ দেখে একটা ম্যাগের টুকরা আকাশে যাইতেছে, ম্যাগের টুকরা। বাচ্চা ছেলেটা ডাকে, এই ম্যাগের টুকরা নিচে আয়, মুসা নবী রোম দেশে যাবে, আয়। ম্যাগের টুকরা বাচ্চার ডাকে জমিনে নামছে, মুসা নবী উঠে বসছে, জোয়ার হয়েছে ওই দেশে পৌঁছাইছে, সেজদায় পড়ে ডাহে, প্রভু গো এটা কেমন বাচ্চা যে বাচ্চা ডাক দিলে আকাশের ম্যাগের টুকরাইয়ে? আল্লাহ কয়, মুসা রে একদিন হের মা বলছিল রাত্রের বেলা, বাবা রে জানালার একটা পাট বন্ধ করে দাও না বাবা, বাতাস বেশি লাগে, মার ডাকে, মার কথা শুনতে যাইয়া দৌড়ায় গিয়া জানালার পাশে দাঁড়াইছে, দেহে দুইটা পাট খোলা, অন কোন পাটটা বন্ধ করলে মার শান্তি হবে এটা তো মা ভাইঙ্গা বলে নাই, অন কোনটা বন্ধ করব, মার হুকুমের অপেক্ষায় আবার দাঁড়াই রয়েছে, সারা রাত দাঁড়াই রয়েছে বাচ্চাটা, বিছনায় শুই নাই, মা ডাক দিয়ে আনছে, মার কথা আবার ডাক দিলে কি জানি কয় কোনটা বন্ধ করব, বললে বন্ধ করব। সকাল হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে দেখে বাচ্চা দাঁড়ানো, কিরে বাবা মা তুমি যে বলছো জানালার একটা পাট বন্ধ করতে, কোনটা বন্ধ করব সেটা তো তুমি বলো নাই, দাঁড়ায় রয়েছি মা তোমার কথা মানতে যাইয়া, দেখি কোন সময় আবার কও, ডান পাশেরটা না বাম পাশেরটা, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। মা ডাকতেছে, প্রভু গো আমার এই ছোট বাচ্চাটা এইভাবে আমি মায়ের কথা শুনছে, আমি মা হয়ে দোয়া করলাম আমার এই সন্তানের কথা তুমিও এইভাবে শুনলো, বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা?
কবুল করেছি তোর মায়ের দোয়া মুসা রে, তার মা বাচ্চাটার জন্য দোয়া করেছিল, যা দোয়া করে আমি কবুল করার জন্য। রে মুসা, শুধু ম্যাগের টুকরা নয়, এই বাচ্চাটা যদি আকাশের চন্দ্র সূর্যকে ডাক দিত রে, তার মায়ের দোয়া কবুল করতে যাইয়া ওই বাচ্চাটার ডাকে চন্দ্র সূর্য আমি আল্লাহ জমিন ও নামাইয়া দিতা। এটা কার দোয়ার বরকতে? আরো জোরে কোন কার দোয়া? আজকে তো সেই মার দোয়া নিতে রাজি না, মনে যেমনে চায় এমনি চলি। বলতেছিলাম মায়ের দোয়া, ডাকতেছে বাবা রে আয় পাঁচটা টাকা দিলাম। নাও বাবা মদিনার পথে যাও, পাঁচটা টাকা দিলাম। মা সেজদাই পরে কাঁদতেছে, মাবুদ গো আমার কলিজার টুকরা শিশু সন্তানটা মদিনার কামলেওয়ালা নবীর পাগল। আল্লাহু আকবার বলো। আজকে এমন কোন মায়ের সন্তানের আগ মদিনার কামলেওয়ালা নবীর পাগল হইয়া বসেছো? একদিন তোমার জন্য সেই ভাগ্যের দরজা খুলে যাবে। বাচ্চাটা ডাকতেছে, মা গো বিদায় দাও। যা বাবা বিদায় দিলাম। মদিনা যাইবার ভাড়া কত দিছে? ভাড়া কত দিছে? মদিনার ভাড়া কি পাঁচ টাকা? আসলে যদি আল্লাহ কাউরে কবুল করে মদিনা যাইতে ফাস্টে হাওয়া লাগে না? ফাস্টে হাওয়া লাগে না। তার বাস্তব আমাদের ভৈরবের ঘটনা। একজন হাজি সাহেব, তার নাম ছিল সাধু মিয়া। গরিব মানুষ তো, সাধু মিয়া আর কেউ ডাহে না, সাধু ওজি ডাহে, সাধু ওজি। আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন সেই বোর্ডিংয়ে পাক করতো, জিগেলাম আপনারা সাধু ওজি ডাহে ব্যাপার কি, কেমনে হজ করলেন, আপনি তো গরিব মানুষ। খোবাবারা শুনেন, হাজি সাহেবদেরকে জাহাজে যখন চট্টগ্রাম থেকে হজে যাইতো মানুষ, জাহাজ দিয়ে, বিমান ছিল না, তখন আমি হাজিদেরকে আগায় নিয়ে গেছিলাম ছোটোবেলা। আগায় নিয়ে গেলে আমাদের হাজি সাহেবরা সামানের ভিতরে জাহাজে বসাইয়া তারা নিচে নামছে কিছু সদাই পাতি আনার জন্য। এদিকটা জাহাজ বাজার সাইনেল বাজতেছে, হাজি সাহেবরা দৌড়ায় জাহাজে উঠছে, কিন্তু জাহাজে উঠছে, জাহাজ যে আনুষ্ঠানিকভাবে সাইরা দিল, আমি যে মাল সামানের ভিতরে বসা আমার খবর আর কেউ কইল না। জাহাজ ছাইরা কয়েক কিলোমিটার সমুদ্রের ভিতরে যাওয়ার পরে হাজি সাহেবরা গিয়া দেখে আমি বই হইছি। কিরে সাধু তুই নাম সোস না? কই নাম যেন না আইলে আমি নামুম কেমনে? কারে জাহাজ তো যাইরা দিচ্ছে। এই কান্দে, মা গো মা, ও মা। সারেং সাহেবের কাছে গেছে, সারেং সাহেব কয়টা কি খামখেয়ালি পাইছেন, যাত্রা করে হাজিদেরকে নিয়ে আল্লাহর মেহমান নবীর মেহমান নিয়ে রওনা হয়েছি, একটা বাচ্চা লাগে কি আবার জাহাজ বিরামু? আল্লাহ কই বিরান লাগতো না, হ্যারে মদিনা ফাটামু জোরে কন না সোয়া। পয়সা নাই একটাও, হের তো পাঁচ টাকা আছে আর হের কি? কিছুদিন আগে লোকটা মৃত্যুবরণ করছে, সাধুজি সাধুজি, গরিব মানুষ কিন্তু হাজি তো হইলেন। আল্লাহ যদি কাউরে কবুল করে মদিনার কামলেওয়ালার সাথে দেখা সাক্ষাতের, তাইলে পয়সার দরকার, তাইলে এই মাহফিলের লোকগুলিকে পয়সা ছাড়াও আমার আল্লাহ মদিনার দেখা দেখাইতে পারে কি না? যারা মদিনার আশেক পাগল হবেন, যারা এই নবীকে চিনবেন, আপনার সাথে দিদার হবেই। মদিনা যদি নাও নেই, একদিন বাংলার দেশের বাঙ্গা ঘরের মধ্যে নবীর দিদার দেখাইয়া দিতে পারবে কি না? কিভাবে দেখবেন আসুন সামনে যায়। এবার সাধুজি কয় আমার নিতে নিতে জিদ্দা গিয়ে লাগছে। এবার জিদ্দার থেকে সারেং সাপ লিখিত দিছে, বাচ্চাটা ভুল ক্রমে এসে গেছে, বাচ্চাটারে কোথাও আটকাবেন না। হাজি সাহেবরা কয় আমাদের খাওনের সাথেই তো তুই খাইতারবি বেটা, তোর আর পয়সা দৈসার কি দরকার? হজ করে আয়সা পড়ল তার কোনো পয়সা লাগলো না, কিন্তু হাজি সাহেব হাজি হয়ে গেলেন পয়সা ছাড়া। আর এই বেচারা মার দোয়া নিয়ে বাইরিছে, বাড়ার টাকা কত? পাঁচ টাকা নিয়ে রেল স্টেশনে গিয়ে ঘুরতেছে আর মা কাঁদতেছে, মাবুদ আমার মদিনার পাগল রে মদিনায় পৌঁছাইয়া দাও। চট্টগ্রাম জাহাজের কাছে আইসা দেখে মানুষ তো ভিড়, কিন্তু পাঁচ টাকাও খরচ হয় নাই। তার প্রাইমারি শিক্ষক চট্টগ্রাম আসবে, জিগাইতেছে কিরে বাবা কই যাবি? স্যার আমি চট্টগ্রাম যাব। কেন? আমি হজ করতে যাব। আরে হজ করতে যাইবি? টাকা কত? কো পাঁচ টাকা। তো কেমনে যাইবি? কো মা দোয়া করতেছে। কার দোয়া? মা দোয়া করতেছে। বুঝছি পাঁচ টাকা লাগতো না, টিকিট আমি কাটছি, যা পাঁচ টাকাও হন রইছে। আইসা দেখে জাহাজ ছাড়বার আগ মুহূর্তে মাইকে ঘোষণা করতেছে, জাহাজে একটা কর্মচারী শর্ট, একটা কর্মচারী নেওয়া হবে। শত শত লোক লাইন পেরে খাড়াইছে, কিন্তু জাহাজের মালিক ছিলেন, মেন ডাইরেক্টর ছিলেন খ্রিস্টান,
খ্রিস্টান বেটা ঘোষণা দিলেন একটা কর্মচারী নেওয়া হবে, কিন্তু সবাই খারুইছে, এ বাচ্চাটাও খারুইছে, মাথার টুপি আছে। আচ্ছা খ্রিস্টান বেটা কি টুপি টাপি পছন্দ করব? না। দাড়ি দুড়ি না। বেটা এদিকে চাওই না। আল্লাহ কয় মা দোয়া করছে রে, আমার দায়িত্ব হের মদিনা নেওয়া, জোরে খনসোয়া। আচ্ছা আল্লাহ যদি দায়িত্ব নেয় মদিনা, ফার্স্টে হাদা নি তো পারবো নি? পারবে। অহনো পারবো? কিভাবে পারবো? মুসা আলাইহিস সালামের জীবনী যদি আলোচনা করি বুঝবেন কিভাবে পারবো, হযরত নূহ আলাইহিস সালামের জীবনী আলোচনা করি বুঝবেন কিভাবে পারবো, কিন্তু আলোচনার সময় আজকে নাই। আল্লাহ যে পারবো, এবার ডাকতেছে, লাইন কেটে খারিছে, ইন্টারভিউ যেটা দিছে এটা কেউ এটাতে ফাঁস করতে পারে নাই, শুধু মায়ের দোয়াই ফাঁস করে বাচ্চাটা, কিন্তু বাচ্চার মাথায় টুফি বিদায় খ্রিস্টান বেটা বাচ্চারা নিতে রাজি না। অবশেষে বাচ্চাটাই ইন্টারভিউ টিকতেছে, পরে বলতেছে এরা যাতে সরানো যায় 120 মন ওজনের একটা পাথর দিছে, এই 120 মন ওজনের পাথরটা যদি আলগি দিতে পারো তাইলে তোমার নেওয়া হবে। বাচ্চাটা পাথরের কাছে দাঁড়ায় কান্দে, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে, মা গো তুমি যদি দোয়া করো আমি আলগায় নামবো পাথর। আমার আল্লাহ বলেন, জিব্রাইল মায়ের দোয়া বৃথা যেতে পারে না, আমার নবীর ভালোবাসা বৃথা যেতে পারে না, ভালোবাসার পুরস্কার মায়ের দোয়ার পুরস্কার আজকে আমি আল্লাহ দিব। যারে জিব্রাইল, বাচ্চাটা পাথরের কাছে যাইবার আগে আগে পাথরটাকে তোলার মতো হালকা করে দে। বাচ্চাটা যাইতেছে মায়ের দোয়া লইয়া, বলুন কার দোয়া? এদিক দিয়া মায়ের দোয়া, ওই দিক দিয়া নবীর ভালোবাসা, এবার ধরে আলগি দেয়, 120 মন ওজন, 100 টাকের মতো, 100 গ্রামের মতো বাচ্চার কাছে লাগে, এই ধরে একবারে ঢিল মারলেন, 120 হাত দূরে গিয়া পড়ছে, জোরে কোন সুবহান। মায়ের দোয়া নবীর ভালোবাসার পাওয়ার কত, নবীর উম্মতেরা নবীর ভালোবাসো, নবীর কথা মতো রাস্তায় চলো, যেই নবীর উম্মত 313 জন ময়দানে নামলে আবু জাহেলের 1000 বাহিনী দুলিশাত হয়ে যায়, এই নবীর উম্মতেরা কেন আজকে বুশের হাতে মার খায়? কত লজ্জার কথা। নবীর ভালোবাসা লও এক হাতে, মায়ের দোয়া লও আরেক হাতে, পারমাণবিক বোমাও তোমার ক্ষতি করতে পারবে না, ফুটবে না তো পারমাণবিক বোমা, ওই দুই শক্তি যার হাতে আছে, নবীর ভালোবাসা মায়ের দোয়া। যাইতেছে ওহন নানিয়া তোর পারে না, তোমার দায়িত্ব হাজিদের পশরাব পায়খানা সাফ করবা। বাচ্চাটা কয় আল্লাহ কি ভাগ্য, তোমার মেহমান নবীর মেহমানের পশরাব পায়খানা সাফ করবো, কি ভাগ্য। আচ্ছা সকালবেলা উঠা ওই পশরাব পায়খানা সবগুলি 10টা 11টার মধ্যে পরিষ্কার করে গোসল টুসুল করে তার রুমের মধ্যে বসে কোরআন শরীফ পড়ে, আর ওই খ্রিস্টান ডাইরেক্টরটা হ্যাঁ তো খেয়াল বাচ্চাটার দিকে, হ্যাঁ মাঝে মাঝে যায় রুমের কাছে দেহে বাচ্চাটা কি করে, যায় শুনে মধুর কণ্ঠে কোরআন তালাওয়াত করে, কান্ঠা লাগায় শুনে, হায় হায় কি মজার কোরআন রে। যে জিদ্দাই যখন লাইগা গেল জাহাজ, আল্লাহ একবার বলুন আল্লাহ, জিদ্দাই যখন লাইগা গেল জাহাজ, হাজি সাহেবরা মাল সামান নিয়ে নামতেছে, এবার বাচ্চাটাও তার নিজের মাল সামান লইয়া হাজি সাহেবদের সঙ্গী, খ্রিস্টান ডাকতেছে, রে বালক তুমি তো এই জাহাজে চাকরি দিলাম তুমি কোথায় যাও? স্যার আর আমি চাকরি করব না গো, আমারে বিদায় দাও। খ্রিস্টান লোকটা বলেন, বললে তো হয় না, চাকরি দিলাম আমি, আমার কাছে বলতে হবে চাকরির থেকে যাইতে গেলে। বাচ্চাটা ডাকতেছেন, স্যার গো চাকরি দিলেন আপনি, সাইরা দিলাম আমি, যাই করেন না করেন কোনো কথাই মানব না, আমি নবীর রওজায় যাব গো, আমি নবীজির রওজা জিয়ারত করব। বলুন নবীর রওজায় যাইতে পারলে লাভ হয় না লস হয়?
নবীর রওজা পাকের পাশে একজন নবীর আশেক ছিলেন, শুয়ে শুয়ে কান্দে, নবী গো আপনি নবী না খাওয়াইলে আমি খাইতাম না। আমার নবী কয় পাগল কান্দিস না, আমার চুলাই তো আগুন নাই, রান্না হয় না। পাগল বলেন নবী গো রান্না হয় না হয় আমি তা জানি না, আপনি নবী না খাওয়াইলে আমি নবী খাইতাম না। হঠাৎ দেখে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবী দুইটা রুটি এদে নবীর আশেকের হাতে উঠাইয়া দেয়। পাগল রে পাগলামি করিস না রে, জান্নাত থেকে দুইটা রুটি তোরে দিয়ে দিলাম। নবীর আশেক বলেন আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে রুটি খাইতে শুরু করলাম, একটা রুটি খাইলাম আর একটা রুটি মাঝখানে ছিঁড়ে অর্ধেকটা রুটি দেড়টা রুটি খাইলাম, অর্ধেকটা রুটি হাতে লইয়া ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উইটা দেখি আল্লাহর কসম নবীর দেওয়া রুটির অর্ধেকটা রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। আর আমরাও তো স্বপ্নে দেখি দেখি না, রাত্রে স্বপ্নে বেড়া খাইতেছে কি খাওয়া খায় কি না, মুরগির রান ফুলাও খাইতেছে খুব, অবশেষে ঘুম ভাঙ্গা দেহে খাতা সিরা মুহ দিয়া দিয়ে রাখছে। বলুন নবীর স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? এমন একজন বাস্তব নবী যার পক্ষে থাকবে দুনিয়া ও আখেরাতে তার কোনো ভয় থাকবে না। বাচ্চাটা যাইতেছে স্যার চাকরি দিছেন আপনি, সেইরা দিলাম আমি। এবার ডাকতেছে খ্রিস্টান বাবা, রে দাঁড়া রে বাবা দাঁড়া, তুমি জাহাজের মধ্যে রুমে বসে কি তালাওয়াত করতা আমারে শোনাও। বাচ্চাটা বলেন আসেন শোনাই। বাচ্চাটা কোরআন শরীফ খুইলা যখন কোরআন তালাওয়াতের টান মারলো, খ্রিস্টানের হৃদয় আর মানে না মায়ের দুয়ার পাওয়ার, নবীর আশেকের পাওয়ার খ্রিস্টানের অন্তরে যাইয়া লাইগা গেছে। খ্রিস্টান বলতেছেন বাবারে আর বলিস না আমার কলিজা মানে না, যেই নবীর পাগল হইয়া চাকরি ছাড়ছস রে বাবা আমারেও সেই নবীর পাগল বানাইয়া দে। আমিও কালিমা পড়ব, আমি তোর সঙ্গী হইয়া নবীর রোজাই যাব। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুছি বেজালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইব যারা নবীজির দিদার ইয়া রাসূলুল্লাহ, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা এ নবীর কথা কি কথা? তোমরা মা বাবা দুজন যার জীবিত আছে অথবা দুইজনের একজন জীবিত আছে, এই মা বাবার খেদমত করে যারা জান্নাত খরিদ করতে পারলো না, জিব্রাইল বলেন তাদের উপরে আল্লাহ লানত, রাসূল আমিন লাগাইছে। তৃতীয় কথা কি নবী গো, আপনাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না তাদের উপরে আল্লাহ লানত, রাসূল এর মধ্যেও আমিন লাগাই দিলেন। বাবারা ভাইয়েরা আসুন রাসূলকে ভালোবাসার সাথে সাথে মায়ের খেদমতে যান, কথা দেন। এবারে রমজানের ঈদ কাপড়ের বাজার করতে গেলে আগে কার কাপড় কিনবেন? আরো জোরে কোন কার? আগে মাকে খুশি করেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, রমজানের সবগুলি রোজা আল্লাহ কবুল করে নেবেন, ফুল সিরাতের ঘাটে রাসূল আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের বরকত, শবে বরাতের বরকত, রমজান সহ শবে কদর সহ নসিব করে দেক সকলে, বলুন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ সকলকে এই মাহফিলের উসিলায় মাফ করে দেন, সকলকে হায়াতে রুজি রোজগারে বরকত দেন সকলে, বলুন আমিন। আমাদের সকলকে নবীর আশেক পাগল বানিয়ে মা বাবার খেদমত করার তৌফিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে, বলুন আমিন। আসুন যে নবীর উসিলায় আমার আল্লাহ এত কিছু করেছেন, যে নবীকে এত কিছু দিয়েছেন, যে নবীর উপর আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করতেছেন, সেই নবীর উপর আমরাও একটু দুরুদ সালাম মদিনা পাঠাই, রাজি আছেন কি? আসুন না ইয়া নবী সালাম আলাইকা।
চমকে সিতারা হাজরি কাহো ইশারা দেখ কর রওজা প্যারা পর কহে গোলাম শাহে মদিনা বুলাও এসে প্যারে মোহাম্মদ পেলা মুস্তফা জানে রহমত শুনে বজনে হৌসে আজম ইমাম সময়ন দিন মিলা সময় মুস্তফা মা জা ইল্লা রহমাতান লিল আলামিন বালাগাল গালা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসনাত জামিও খিসালিহি নিজের গুনাহ মাফের জন্য কয়েকবার আস্তাগফার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা
illa billahi allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbi irhamhuma kama rabbayani saghira. Dagdanna Rabbi irhamhuma kama rabbayani saghira. Rabbul alamin pobitro shaban chade যুবকদের আয়োজিত জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ মাবুদ রে, জানি না তোমার পৃথিবীতে আর কতদিন থাকব, জানি না তোমার পৃথিবীতে আর কতদিন থাকব, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, নাকে কানে তোলা লাগাবে রে, বড়ি পাতার গরম পানি ডালবে, জীবনের শেষ গোসল করাইয়া সাদা পোশাক পরাবে, মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান দিবে, শেষ বিদায়ের পোশাক পরাইয়া আতর গোলাপ সুরমা দিয়ে সাজাবে। মসজিদের কোনার থেকে চার পায়া খাড়ে উঠাইয়া এ বাড়ির থেকে জীবনের বিদায় করে দিবে, সন্তানেরা পিছে পিছে ডাকবে বাবা মোদের এতিম করে কই রওনা হয়েছ, ওই দিন আসার আগে সন্তানেরা এতিম হওয়ার আগে বিছানা খালি হওয়ার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও, ক্ষমা চাইলাম জীবনের গুনা ক্ষমা করছো নি গো আল্লাহ, জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত গুনা করেছি তুমি সারা কেউ জানে না, সকল গুনাগুলো ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, এটা ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি মাউত। কত যুবকেরা হাত বাড়াইছে তাদের মনে বড় আশা মাহফিলে ক্ষমা করে দিবা, কত মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে তাদের মনে আশা আজকে ক্ষমা করে দিবা, কত সাদা দাড়িওয়ালা বাবারা হাত বাড়াইছে তাদেরও আশা তুমি ক্ষমা করে দিবা, বুঝেছি বেশি গুনাহ করেছি বলে তুমি বুঝি রাগ হইয়া গেছো, যদিও তুমি রাগ হয়ে যাও আমরা তো ক্ষমার জন্য হাত বাড়াইছি, দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে মা বাবা ধমক দেয় তোর মতো সন্তান বাড়িতে জায়গা দিব না, তারপরেও রাত্র যখন বারোটা একটা বাইজা যায় মা দরদি অপরাধী সন্তানের জন্য দরজা খুইলা দাঁড়াইয়া থাকে, সন্তান দরজা খোলা দেখে মারে দরজার পাশে দেখে ঘরের কিনারে যাইয়া মা মা কইয়া ডাক মারে, মা দরদি অপরাধী সন্তানের ডাকটা শুনে হারিকেনটা নিয়ে দৌড়াইয়া বাহির হয়ে আসে, মা বুদরে মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানে ডাক দিলে গো হারিকেন নিয়া দৌড়াইয়া বাহির হতে পারে, তোমার যে 99 ভাগ মায়া আছে আমরা যে গুনা লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম তোমার কি মায়া
99 ভাগ মায়া তুমি কার লাইগা রাখছো গো আল্লাহ, ডাকতেন না আল্লাহ, ইয়া আল্লাহ তুমি এই মায়া কার জন্য রাখছো গো আল্লাহ, তোমার বন্ধুর উম্মতের প্রতি তোমার কি দয়া হয় না, এই নবীর জন্য যদি এত কিছু বানাইতে পারো তুমি কি এই নবীর উম্মতের মাপ দিতে পারো না, ইয়া আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, এই সাবান চাঁদে এই বরকতময় মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও, হ্যাঁ মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না, হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত দাঁড়াইয়া রয়েছে, যদি সময় পাইতাম একজন একজন করে জিজ্ঞেস করতাম, হয়তো কেউ কেউ বলতো চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর আমার মানাই গো মানা, কেউ কেউ হয়তো বলতো হুজুর নাই গো আমার বাবা নাই, যেই বাবা ছোট কালে কোথাও যদি বাবার সঙ্গে যাইতাম বাবা আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতো, একটু যদি ক্লান্ত হয়ে গেছি বাবা টাইনা টাইনা কোলে লইতো, জীবনে বাবার কোলে কত পসরা পায়খানা করছি গো আল্লাহ, কোনোদিন বাবা বিরক্ত হয় নাই, তারপরেও সন্তানের কাঁধে করে নিয়ে বাড়িতে যাইতো, ওই মা কই কই গো ওই মা, যেই মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যাইয়া গো দশ মাস দশ দিন মা কত কষ্ট করেছে, যেদিন আমরা দুনিয়াতে আসবো একদিনের ব্যথা মা সহ্য করেছে, দুই দিনের ব্যথা সহ্য করেছে, তিন দিনের ব্যথায় মা জগের পর জগ পানি খাইছে, মার কলি যাই যখন লাতি মারছি মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া বেহুশ হয়ে গেছে, আমরা দুনিয়াতে আসছি ওয়া ওয়া করে কাঁদছি, মা টাইনা টাইনা বুকে লইয়া মার খলিজার সকল ব্যথা দূর করেছিল, ওই মা আদুরের সন্তান ডাইন পাশে শুয়াইয়া যখন ঘুমাইত গো আল্লাহ, ডাইন পাশে যদি পসরাপ করে দিছি মা টাইনা টাইনা বাম পাশে নিছে, বাম পাশে যদি পসরাপ করে দিছি মা নিজে পসরাপের বিজা জাগায় শুইছে রে, আদুরের সন্তানের সুগনা জাগায় শুয়াইছে, আবার যদি পসরাপ করে দিছি মা কোথাও সুগনা জাগা না পাইয়া টাইনা টাইনা মায়ের বুকের উপর উঠাইয়া রাখছে রে, হে মা কার জানি কবরে গো আল্লাহ, কার জানি মায়ের ব্যথাই চোখের পানি জর্জর করছে, আমি নিজেও মা হারা হয়ে গেছি, মা না থাকলে কেমন লাগে এখন বুঝি, আমার মতো মা হারা কত সন্তানেরা রমজানের ঈদের ছুটি পাইয়া বাড়িতে আসবে রে রমজানের ঈদ করার জন্য, কত কত মায়ের পাগল ছেলেরা ঈদের ছুটি পাইয়া ঈদ করতে বাড়িতে আইসা, বাসের থেকে নাই মা রিক্সায় উঠবে চোখের পানি ছেড়ে দিছে, রিক্সাওয়ালা জিগায় ভাই সাহেব কাঁদেন কেন, ওই ভদ্রলোক ডাকে রিক্সাওয়ালা রে ঈদের ছুটিতে বাড়িতে আসছি ঈদ করার জন্য, কান্দি গারে লইয়া ঈদ করবো রে, তোর কি মা আছে, ও আমার মা আছে বাবা আছে, ও আমার বাবা আছে, রিক্সাওয়ালা রে তোর তো আনন্দের সীমা নাই রে রিক্সাওয়ালা, আমি কান্দি বাড়িতে যাইয়া কারে লইয়া ঈদ করব, আমার মাও নাই বাবাও নাই, মায়ের পাগল সন্তান বাড়িতে যাইয়া মা যেই রুমে থাকতো সেই রুমের মধ্যে যাইয়া ঢুকছে, মায়ের বিছানার পাশে দাঁড়াইয়া কান্দে, মা
এই বিছানা খালি করে কই গেলা গো মা, বিছানার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তান কান্দতে থাকে, তোমরা দেখা যাও গো জনমের লাগিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে মাহবুব। এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই কমিটির ভাইদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও, সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিল যারা আয়োজন করেছে, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে এসে শরীক হয়েছে, এত রাত পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, সেই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়াল্লাহ, মা বোনেরা কষ্ট করে বসে আছে, দুইটা হাত বাড়াইছে, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, কালকে আমতে খাতুন জান্নাত ফাতেমা তুজারার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়াল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এসছে, কষ্ট করে মাহফিলে বসে আছে দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ, যারা বিবাহ শাদীর উপযুক্ত মেয়ে আছে বিবাহ দিতে পারে না, আল্লাহ তুমি বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলেদের রুজি রোজগারের ব্যবস্থা নাই, রুজি রোজগারের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। একটা বিদেশি ভাই দোয়া চাইলেন বিদেশি সমস্যার ব্যাপারে, ইয়া আল্লাহ তার সকল সমস্যা দূর করে তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মসজিদের ইমাম সাহেব হুজুর দোয়া চাইলেন, আল্লাহ ইমাম সাহেবকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, মুসল্লিদের খেদমত সঠিকভাবে করার তৌফিক দাও গো আল্লাহ। হ্যাঁ মাহবুব, এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলাই আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশের মধ্যে সুন্নি মতাদর্শ, ইয়া আল্লাহ সুন্নিয়াতের রাজনীতি করার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মাহবুব গো, যে রাজনীতিতে রাষ্ট্র কায়েম হলে তুমি তোমার বন্ধু খুশি হইবা গো, ওই রাজনীতি করে সুন্নিয়াতের রাষ্ট্র করার তৌফিক দিয়ে দাও। যার উসিলায় এত কিছু করেছো, ওই নবীর আদর্শের রাষ্ট্র কায়েম করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যে যে আশায় হাত বাড়াইছে, মাহফিলের উসিলায় সকলের হাত কবুল করে লাও। শবে বরাতের বরকত, রমজান সহ তারাবী সেহর ইফতার সহ শবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, পবিত্র শাবান চাঁদ, শবে বরাতের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুল্লাহ।